ঘটনা পরিস্থিতির বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে পর্তুগালের লিসবনে আছেন সহকর্মী তারিকুল হাসান আশিক সরাসরি যাব তার কাছে আশিক ইমদাদ করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপের ঊর্ধ্বগতি বেশ ভালো অস্বস্তির মধ্যে ফেলেছে কিন্তু গোটা ইউরোপকে আমরা যদি পর্তুগালকে দিয়ে শুরু করি যেহেতু আমি এই মুহূর্তে পর্তুগালে অবস্থান করছি পর্তুগালে কিন্তু এর আগের চব্বিশ ঘন্টায় ষোলোশোর বেশি মানুষ নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন যেটি কিন্তু করোনা সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি এরপরে যদি আমরা প্রতিবেশী দেশ স্পেনের কথা বলি স্পেনের বিভিন্ন দেশের বিভিন্ন প্রদেশে কিন্তু আমরা জানি যে নতুন করে সরকার তাদের যে আরোপিত বিধিনিষেধ রয়েছে সেগুলি কিন্তু বেশ জোরালোভাবে বাস্তবায়নের দিকে জোর দিচ্ছে কেননা ইউরোপের কোনো দেশেরই কিন্তু এই মুহূর্তে নতুন করে লকডাউনে যাওয়ার মতো সক্ষম নেই আমরা বলতে পারি সেই সঙ্গে আমরা জানি যে আহ ফ্রান্সে আমাদের সহকর্মী প্রতিবেদন আমরা দেখছিলাম সেখানে নতুন করে অনেক মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন সেই সঙ্গে আমরা যদি জার্মানির গত চব্বিশ ঘন্টার কথা বলি সেখানে কিন্তু প্রায় সাড়ে তিন হাজারের বেশি মানুষ কিন্তু নতুন করে আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসের মৃত্যুর ঘটনাও রয়েছে পাশাপাশি সবচেয়ে জটিল যে পরিস্থিতি এই মুহূর্তে যে দেশগুলির কথা সেগুলি যদি আমরা একটু বলতে চাই যেরকম বেলজিয়ামে গত চব্বিশ ঘন্টায় প্রায় আট হাজার মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন বিশ জনের মানুষ বিশ জনের বেশি মানুষের মৃত্যু কিন্তু সেখানে গত চব্বিশ ঘন্টায় হয়েছে এছাড়া যদি পোল্যান্ডের কথা বলি পোল্যান্ডে কিন্তু সাড়ে চার হাজার মানুষ গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে এবং তিরিশ জনের বেশি মানুষের মৃত্যু কিন্তু গত চব্বিশ ঘন্টায় হয়েছে এছাড়া আমরা যদি হাঙ্গেরির কথা বলি হাঙ্গেরি এবং ইউক্রেনের পরিস্থিতিও বেশ জটিল তো এই যখন পরিস্থিতি তখন কিন্তু প্রত্যেকটি দেশ আমরা যেরকম বলেছি নতুন করে যেহেতু লকডাউনে যাওয়ার মতো সক্ষমতা সবকটি দেশই প্রায় হারিয়েছে তাই তাদের এই মুহূর্তের যে করণীয় সেটি হচ্ছে তারা সামাজিক দূরত্ব সহ মাস্ক পরার সহ যে বিধিনিষেধগুলি আরোপ করেছিল নাগরিকদের প্রতি সেই বিধিনিষেধগুলি যাতে বেশ জোরালোভাবে বাস্তবায়ন করা হয় সেই দিকেই কিন্তু তারা বেশ দৃষ্টি দিয়েছে এবং তারা এগুলি কিন্তু কঠোরভাবে বাস্তবায়নের চেষ্টা করছে কেননা আসলে এছাড়া কিন্তু কোনো উপায় নেই এই মুহূর্তে দ্বিতীয় ধাপের সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানোর জন্য আমরা আগেও বলেছিলাম যেহেতু এই মুহূর্তে শরতের প্রভাবে কিন্তু বেশ কয়েকটি ইউরোপের ইউরোপের বেশ কয়েকটি দেশ কিন্তু এর মধ্যে শীত অনুভূত হতে শুরু হয়েছে ঠিক একই রকমভাবে পর্তুগালেও কিন্তু কিছুটা শীত পড়তে শুরু করছে তো সেই দিক থেকে থেকে কিন্তু তারপরেও এই যে সময়টিতে আমরা দেখছিলাম যে পর্তুগাল কিন্তু কাটিয়ে উঠেছিল এই করোনার যে ধাক্কা সেটি কাটিয়ে ওঠার পরে কিন্তু অনেক পর্যটক পর্তুগালমুখী হয়েছিলেন এই মুহূর্তে কিন্তু সেই পর্যটকদের আগমন এখন কিন্তু অব্যাহত রয়েছে তারপরেও সবার মধ্যে কিন্তু এক একটি ভয় কাজ করছে যে নতুন করে পর্তুগালের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে তারা করোনা সংক্রমিত হন কিনা পর্তুগালের স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে সংশ্লিষ্ট প্রত্যেকটি দপ্তরই কিন্তু বেশ তৎপরও রয়েছে কেননা আমরা বলেছিলাম আগেও যে পুলিশি তৎপরতা বাড়িয়ে গণপরিবহনে মাছ বাধ্যতামূলক এবং দোকান ফাটে যেসব নিয়মকানুন এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই নিয়মকানুনগুলি যাতে সঠিকভাবে বাস্তবায়ন করা হয় সেই বিষয়গুলির দিকে শুধু পর্তুগাল নয় ইউরোপের প্রত্যেকটি দেশই কিন্তু জোর দিচ্ছে ইমদাদ তো এই ছিল আসলে ইমদাদ ইউরোপের করোনা পরিস্থিতির সবশেষ খবর ইউরোপের করোনা পরিস্থিতির খবর আমাদেরকে জানাচ্ছিলেন পর্তুগালের লিসবন থেকে তারিকুল হাসান আশিক